বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। শিক্ষার্থীরা তোমরা সবাই জানো তোমাদের 29 তারিখ থেকে প্রথম সেমিস্টার পরীক্ষা। তোমাদের যে সংক্ষিপ্ত সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশনের আলোকে পড়াশোনা করবে, আর সবাই সাবধানে থাকবে। শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট এক গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব তোমাদের পার্ট দুই, ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। আমরা মুসলমানরা ইসলাম ধর্মে কি কি উৎসব পালন করি, হিন্দুরা কি কি উৎসব পালন করে সেই সম্পর্কে জানব। এখানে কিন্তু দুইটা বড় প্রশ্ন রয়েছে এবং ছোট প্রশ্ন অনেকগুলো শূন্যস্থান রয়েছে। তোমাদের পরীক্ষায় 15টা ছোট প্রশ্ন লিখতে হবে, 15টা শূন্যস্থান লিখতে হবে। সবগুলো বিষয় কিন্তু তোমাদের রিডিং গুলো আগে ভালোভাবে করতে হবে। চলো তাহলে আজকে আমরা তোমাদের পড়ায় চলে যাই। 12 পৃষ্ঠা দেখো, ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। আমাদের দেশে চারটি প্রধান ধর্ম আছে। আমাদের দেশে কয়টি ধর্ম আছে? আমাদের দেশে চারটি ধর্ম আছে। এটা কিন্তু একটা শূন্যস্থান আসতে পারে। আমাদের দেশে 10টি ধর্ম রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষই কিছু উৎসব পালন করে। প্রত্যেক ধর্মের মানুষ কি করে? কিছু উৎসব পালন করে। ভিন্ন ধর্মে হলে আমরা একে অন্যের উৎসবে কি করি? যোগ দিই। দেখো, যখন হিন্দুদের পূজা হয়, তোমরা যারা সিরাজগঞ্জ শহরে থাকো, কি সারা শহর লাইটিং এ লাইটিং টা সাজানো হয় না? আমরা সবাই কিন্তু সেই লাইটিং এ ঘুরি। তাই বলছে যে ভিন্ন ধর্মে হলে আমরা একে অন্যের উৎসবে কি করি? যোগ দিই। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। এই যে দেখো, আমরা কি রমজান মাস আমরা সবাই রোজা থাকি, 30 দিন রোজা রাখার পরে কি হবে? আমাদের ঈদ হবে, ঈদুল ফিতর। আমাদের মুসলমানদের দুইটা উৎসব, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। আর এই দিনে কি করে মুসলমানরা? ঘুরে বেড়ায়, আনন্দ করে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে ঈদ কি মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। তাহলে ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। বছরে দুইটি ঈদ পালন করা হয়। বছরে কয়টি ঈদ পালন করা হয়? দুইটি ঈদ পালন করা হয়। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদের দিন মুসলমানরা কি করে? ঈদের দিন মুসলমানরা মসজিদে ও ঈদগাহে নামাজ আদায় করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করে। এই যে আমরা যারা শহরে বসবাস করি, ঈদের আগে কি করি? সবাই দাদি বাড়ি নানি বাড়ি যায়, সেখানে গিয়ে আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, নানান রকম মজার মজার খাবারও খাওয়া হয়, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, খাওয়া দাওয়া করেন। আর শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ান ও আনন্দ করে। তোমরা যারা শিশু তারা কি করো? দাদিমারি নানির বাড়ি গিয়ে খেলাধুলা শুরু করে দাও মাঠের মধ্যে। মুসলমানদের আরো কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে, যেমন শবে বরাত, শবে বদর ও ঈদে মিলাদুন্নবী। তাহলে মুসলমানদের আরো কয়েকটি ধর্মীয় উৎসবের নাম বলো বা লেখো। তাহলে শবে বরাত, শবে বদর, ঈদে মিলাদুন্নবী। শবে কদ, শবে বরাত যে রোজার আগে কি শবে বরাত হয়েছিল, আমরা সেই দিন কি করেছি? নামাজ পড়েছি। আবার শবে কদর যে 26 রমজানের রাতে কি হয়? শবে কদর ওই দিনটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই দিন সবাই মনে করে যে এদিনে কোরআন শরীফ কি হয়েছে? নাজিল হয়েছে। এগুলো কথা যখন বড় হবে আস্তে আস্তে সবাই কোন দিনের কি তাৎপর্য, কি গুরুত্ব সেটা বুঝতে পারবে। আর ঈদে মিলাদুন্নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কি করেছিল? জন্মগ্রহণ করেছিল। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু যে মুসলমানদের যে কি কি ধর্মীয় উৎসব সেগুলো সম্পর্কে কিন্তু জানলাম। এখন জানবো হিন্দুদের ধর্মীয় উৎসব। হিন্দুদের কি কি ধর্মীয় উৎসব রয়েছে? হিন্দু ধর্মে সারা বছর নানান পূজার আয়োজন করা হয়। হিন্দু ধর্মে কি করা হয়? সারা বছর নানান পূজার আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান পূজা গুলো হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। তোমাদের পরীক্ষায় যদি আসে যে হিন্দু ধর্ম হিন্দুদের কয়েকটি পূজার নাম লেখো, তাহলে লিখতে হবে দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। পূজার সময় তারা মন্দিরে পূজা করেন, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু ফল খেয়ে থাকে। শিশুরা নানান ধরনের খেলা ও আনন্দে কি করেন? মেতে ওঠে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আজকে যে আমরা এক পার্ট আলোচনা করলাম সেখান থেকে কতগুলো শূন্যস্থান হয়, আমি শূন্যস্থান গুলো বোর্ডে লিখছি, আশা করি তোমরা খাতায় তুলে নিবে।
দেখো প্রথমে আমরা লিখতে পারি আমাদের দেশে, আমাদের দেশে গ্যাসটি কি রয়েছে, প্রধান ধর্ম রয়েছে, প্রধান ধর্ম রয়েছে। তাহলে আমাদের দেশে কয়টি ধর্ম রয়েছে? চারটি প্রধান ধর্ম রয়েছে, চার আমরা বাংলাতে অন্যদের সময় আবার বাংলাতে লিখতে পারি। চারটি প্রধান ধর্ম রয়েছে, এটা কিন্তু প্রথম লাইনের প্রশ্ন গেল। তারপরে দেশ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, দেশ মুসলমানদের সবচেয়ে সবচেয়ে বড় উৎসব, কি মুসলমানদের সবচেয়ে বড় উৎসব বলতো? ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। তারপর দেখালো কি শুরু সময় বছরে দেশ ঈদ পালন হয়, বছরে দেশ ঈদ পালন হয়, পালন করা হয় বলতো? বা ঈদ পালন করা হয় দুইটি ঈদ পালন করা হয়, ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা, দুইটি ঈদ পালন করা হয়। দেখো শিক্ষার্থীরা প্রত্যেক ম্যাচে সেরকম ছোট প্রশ্ন হয়, শূন্য স্থান হয়, আমাদের কি করতে হবে? রিডিং গুলা ভালোভাবে করতে হবে। শিশুরা গ্যাস করে ঘুরে বেড়ায় বলো তো, শিশুরা কি করে ঘুরে বেড়ায়? শিশুরা গ্যাস করে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায় দল বেঁধে, শিশুরা দল বেঁধে, শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায়, তারপরে কি করে? আনন্দ করে। মুসলমানদের দেখো এখান থেকে এই চারটায় শূন্যস্থান। তারপরে দেখো হিন্দু ধর্মে প্রায় সারা বছর নানান ড্যাস করা হয়, হিন্দু ধর্মে, হিন্দু ধর্মে সারা বছর নানা ড্যাস কি করা হয়? আয়োজন করা হয়, আয়োজন করা হয় নানা পূজা, নানা পূজার আয়োজন করা হয়। হিন্দু ধর্মে সারা বছর ড্যাস আয়োজন করা হয়, নানা পূজা আয়োজন করা হয়, পূজার সময় তারা ড্যাসে পূজা করে, পূজার সময় ড্যাসে পূজা করে মন্দিরে, পূজার সময় মন্দিরে পূজা করে। তারপর রয়েছে সবাই সবার সাথে, সবাই সবার সাথে কি করে? শুভেচ্ছা বিনিময় করে, শুভেচ্ছা বিনিময় করে।
তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কতগুলো শূন্যস্থান লিখে ফেললাম। আমাদের দেশে দেশটি প্রধান ধর্ম রয়েছে, আমাদের দেশে চারটি প্রধান ধর্ম রয়েছে। গ্যাস মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। বছরে গ্যাস ঈদ পালন করা হয়, বছরে দুটি পালন করা হয়। শিশুরা গ্যাস ঘুরে বেড়ায়, শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায়। হিন্দু ধর্মে সারা বছর নানান গ্যাস আয়োজন করা হয়, পূজার আয়োজন করা হয়। পূজার সময় গ্যাসে পূজা করে, মন্দিরে পূজা করে, সবাই সবার সাথে গ্যাস বিনিময় করে, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। তাহলে দেখো এক পাঠ থেকে আমরা শাস্ত্রে শূন্যস্থান পেয়ে গেলাম। দেখো এখান থেকে আবার ছোট প্রশ্ন হয়, শিক্ষার্থীরা তোমরা কিন্তু সংখ্যাগুলো খাতায় তুলে নেবে। আর এখানে কি কি শূন্যস্থান হয় দেখো, আমাদের দেশে কয়টি ধর্ম আছে, আমাদের দেশে প্রধান চারটি ধর্ম আছে। মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের নাম কি, মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে ঈদ। বছরে কয়টি ঈদ পালন করা হয়, বছরে দুটি ঈদ পালন করা হয়। ঈদের দিন মুসলমানরা কি কি করে সে সম্পর্কে চারটি বাক্য লেখো, হিন্দু ধর্মের উৎসব সম্পর্কে লেখো। তাহলে শিক্ষার্থীরা আজকে যে পাঠ দুই আলোচনা করলাম সেখান থেকে কিন্তু অনেকগুলো ছোট প্রশ্ন শূন্যস্থান তো আমি লিখে দিলাম, দুইটা বড় প্রশ্ন হয়। আশা করি এগুলো সবাই গ্রহণ করবে এবং গুগল ফর্মে যে প্রশ্ন দেবো সেই পরীক্ষাগুলো দেবে। তাহলে সবাই ভালো থাকবে।